কথা আলাদা হতে হবে, প্রতিটি শব্দ আলাদা উচ্চারিত হতে হবে, যাতে দর্শকের কানে পরিষ্কারভাবে প্রতিটি শব্দ দর্শক যেন খুব ভালোভাবে শুনতে পারে, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভাবে। সেটাই। তারপরে হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে শব্দ জোর দেওয়া বা আসতে দেওয়া, যদি কখন আমরা জোর দেব কখন আসতে বলবো সেটা উপরে। আর এক্ষেত্রে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে অবশ্যই 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 যারা উপস্থাপনা করবেন তাদের অবশ্যই উচিত, শব্দশিল্পী যারা আছেন, যারা আবৃত্তিকার আছেন আমাদের সাথে বা যারা বাচন শিল্পী রয়েছেন, তাদের সাথে গিয়ে কাজ করা, তাদের সাথে গিয়ে সম্ভব হলে কোনো একটা কোর্সে অংশগ্রহণ করা, এবং একটা 5-7 দিনের কোর্স না, একটা লম্বা সময় ধরে সেটাতে অংশগ্রহণ করা এবং নিয়মিত চর্চাটা অব্যাহত রাখা, নাহলে সেটা আপনার খুব বেশি কাজে আসবে না। এরপরে হচ্ছে যে ভাষার ব্যবহার, আমরা যেটা সবসময় বলি যে আমাদের অনেক কষ্টে অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলা ভাষা, কিন্তু আমাদের দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি। ইংরেজি আমাদের জানতেই হবে, সারা বিশ্বে যোগাযোগ করতে হলে ইংরেজি জানতেই হবে, কিন্তু যেটা করাটা ঠিক হবে না সেটা হচ্ছে যখন আমি বাংলা বলবো সবগুলো শব্দেই বাংলা বলার চেষ্টা করব, যদি একান্তই না পারি সেক্ষেত্রে হয়তো আমি ইংরেজি শব্দটা বলে চেষ্টা করব বাংলা বলার জন্যে, কিন্তু বাংলা ইংরেজি মিশিয়ে একদম কি বলে ইচ্ছে করে বাংলা ইংরেজি মিশিয়ে কথা বললাম সেটা করাটা বোধহয় ঠিক হবে না। যখন আপনি যদি মনে করেন যে আপনি এটা আপনি বাংলায় বলতে পারছেন না কোনো শব্দ, তাহলে পুরো বাক্যটাকে আপনি ইংরেজিতে বলুন, হ্যাঁ, আর যদি না পারেন তাহলে বাংলাতে বলুন। এবং সেই জন্য আপনার যেটা হবে যে পরিভাষা আছে, বাংলা একাডেমি থেকে প্রতি বছর পরিভাষা বের হয়, এবং বাংলা ভাষা খুবই উদার একটা ভাষা, প্রচুর বিদেশি শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষায় আছে, সুতরাং সেটা আপনার জানাটা জরুরি। তারপরে হচ্ছে যে সবার একটা প্রশ্ন থাকে, আমি তো উপস্থাপক হতে চাই, উপস্থাপনা করতে চাই, আমি কিভাবে গড়বো আমার নিজেকে, আমি নিজেকে কিভাবে বিল্ড আপ করবো তৈরি করবো। এটার জন্য গতবারে বলেছি যে উপস্থাপক হবার জন্য প্রথম যে জিনিসটা লাগবে, তিনটা জিনিস লাগবে আসলে, একেবারে মানে একেবারে শুরু থেকে। যেমন আমরা যদি বই পড়তে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, স্বরে স্বরে ক খ গ ঘ শিখতে হবে, অবশ্যই। এটা না শিখলে আমি কোনো বাংলা বই পড়তে পারবো না যদি আমি না জানি। ঠিক তেমনি ভাবে উপস্থাপনা করতে গেলে আপনার লাগবে তিনটে জিনিস, একটা হচ্ছে বই, দ্বিতীয় নম্বর হচ্ছে বই, তৃতীয় নম্বর হচ্ছে বই। বই বই বই, আপনাকে বই পড়তে হবে, অনেক বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে। কেন? কারণ আপনি যখন বই পড়বেন তখন কি করে একটি বাক্যকে বিন্যাস করতে হয়, কি করে একটি কথাকে সুন্দর করে ঘুরিয়ে বলতে হয়, কোথায় জোর দিতে হয়, আপনি শব্দের মাধুর্যটা কিভাবে বের করে আনবেন, এটা এই বই আপনাকে তৈরি করে দেবে। এবং ছোটবেলা থেকে যদি আমরা আমাদের বাচ্চাদের বই পড়ার অভ্যাসটা গড়ে তুলতে পারি, তাহলে দেখা যাবে যে একসময় সে কিন্তু গিয়ে তার মধ্যে ওই গুণটা থাকবে, থাকবে উপস্থাপন করার যে গুণটা, সেটি আমরা দেখি। যে এখন অনেকে আছেন যারা হয়তো আগে উপস্থাপনা করেননি, কিন্তু এখন তারা উপস্থাপনা করছেন, কিভাবে পারছেন? কারণ তাদের ভিতটা গড়ে উঠেছে বই পড়ে। সুতরাং ভিত গড়তে হলে বই পড়তে হবে। তারপরে আরেকটা হচ্ছে যে যেটা বলি, উপস্থাপনটা করার জন্য বা উপস্থাপক হতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে, শুনতে হবে, এবং আপনাকে উপলব্ধি করতে হবে, এবং সেটাকে আপনার ধারণ করতে হবে। মানে হচ্ছে আপনি নিয়মিত টেলিভিশন অনুষ্ঠান দেখুন, বেতারের অনুষ্ঠানগুলি শুনুন, বিদেশি অনুষ্ঠানগুলি দেখুন, আবৃত্তি অনুষ্ঠান দেখুন। আমাদের বাংলাদেশে বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলোতে যান, দেখুন ওখানে কিভাবে কথা বলছে, এবং সেগুলো শুনে উপলব্ধি করুন যে কোনটা ভালো বললো, কোনটা খারাপ হলো, কেন এটা ভালো লাগলো। একটা টেলিভিশন উপস্থাপনা দেখলাম, খুব ভালো লাগলো উপস্থাপককে, কেন ভালো লাগলো, তাকে চেহারা সুন্দর, নাকি তার ড্রেসটা সুন্দর, নাকি সে কথাটা সুন্দর করে বললো, কি কারণে ভালো লাগলো বা কি কারণে ভালো লাগেনি, আচ্ছা লিখে ফেলুন যে এই এই কারণে ভালো লেগেছে, এই কারণে ভালো লাগেনি, এটা করলে আর একটু ভালো হতো। এবং এই যে লিখে রাখাটা, আপনি যদি একটা ডায়েরি রাখেন আপনার কাছে লিপিবদ্ধ করে, তাহলে দেখবেন যে আপনি যদি পরবর্তীটা পড়েন তাহলে যে ভুলগুলো, যে ভালো লাগাগুলো আপনার মধ্যে কাজ করেনি, আপনি সেটাকে সচেতনভাবে এড়িয়ে যেতে পারবেন। তারপর হচ্ছে যে এখন তো আমি বই পড়লাম এবং আমি টেলিভিশন অনুষ্ঠান দেখলাম, সব দেখলাম, এখন আমি কি করে, এখন তো আমি উপস্থাপকের জন্য উপস্থাপনা করার জন্য রেডি, এখন আমি উপস্থাপনা কিভাবে শুরু করব, আমাকে তো টেলিভিশনে অনেক আমি আবেদন করেছি কিন্তু কেউ তো এখন পর্যন্ত আমাকে ডাকলো না, আমি তো ভিজে হতে গেছি। সেই কারণে অনেকে অনেক অভিমান করেও অনেক সময় আছে যে আর কিভাবে ডাকেই না, আমি করবই না, ডাক নিজের লোকজন ছাড়া ডাকে না, বা আমি আর যে হতে চাই আমাকে তো ডাকছেই না। তো এটা জানবো তার আগে আরেকটি ফোন নিয়ে নিব নিশ্চয়ই। হ্যালো, আমার
কিন্তু আমি একটু চুপচাপ স্বভাবের, এটা আমি কিভাবে কাটে উঠতে পারি? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, ধন্যবাদ। উনি একটু চুপচাপ থাকে, কথা কম বলে, তো এই ব্যাপারটি উনি কিভাবে কাটিয়ে উঠতে পারেন? সেক্ষেত্রে আমার মনে হয় আপনার জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনি রাজনৈতিক যে টক শোগুলো আছে সেগুলো যদি আপনি উপস্থাপন করেন, কারণ সেক্ষেত্রে যে দুজন রাজনীতিবিদ থাকেন তারা সাধারণত উপস্থাপকের কোনো কথা বলতে দেন না, সুতরাং সেক্ষেত্রে স্বল্পভাষী উপস্থাপক খুব ভালো করতে পারবেন। একটা ব্যাড জোক। যাই হোক, আপনার জন্য যেটা করতে হবে যে আপনি যদি চুপচাপ থাকেন, এখন থেকে সচেতন হন যে আচ্ছা আমি চুপচাপ, আমি কথা কম বলছি। আপনাকে শুরুটা যেটা করতে হবে, আপনার বন্ধুদের সাথে অনেক বেশি আড্ডায় মশগুল হতে হবে, অনেক বেশি আড্ডা দিন বন্ধুদের সাথে, কথা বলুন, এবং আপনি পত্রিকা পড়ে যান প্রতিদিনের, এবং একটা গভীর বিশ্লেষণ করুন এবং সেগুলো নিয়ে আপনার বন্ধুদের সাথে আলাপ করুন। আপনার বন্ধু যদি খেলা পছন্দ করে, ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা নিয়ে বিস্তারিত পড়ুন এবং তাদেরকে বিস্তারিত বিশ্লেষণটি দিন। এই যখন আপনি কথা বলা শুরু করবেন এবং আপনার সাথে যদি আপনাকে সহায়তা করার জন্য তথ্য থাকে, তাহলে দেখবেন যে আপনি বেশ ভালো আড্ডা দিতে পারছেন। এইভাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে 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 দেখবেন একসময় আবিষ্কার করবেন যে আপনি সেই সেদিনের চুপ করে কোনায় বসে থাকা মানুষটি আর নন, এখন আপনি সুন্দর কথা বলতে পারেন। হ্যাঁ, তো আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমরা বলছিলাম যে আমি তো আর্য হতে চাই, ভিজে হতে চাই, কিন্তু আমি এত আবেদন করলাম আমাকে কেউ ডাকছে না। এখন প্রশ্ন হচ্ছে আর্য বা ভিজে হওয়ার জন্য কেন ডাকে বা কি দেখে ডাকে? প্রথমটা হচ্ছে যেটা টেলিভিশন বা রেডিওতে যেটা দেখার চেষ্টা করে যে আপনি আগে ধরনের কাজ করেছেন কিনা। আমরা একটা কোর্স করে এসে ভাবি যে না ঠিক আছে আমি তো পারি, আমি তো উপস্থাপনা পছন্দ করি, আমি দেখতে হ্যান্ডসাম, হ্যাঁ অনেক হাইট আছে, সুতরাং আমি পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে উপস্থাপনাটা না একটু অভিজ্ঞতা লাগে। অভিজ্ঞতা লাগে মানে হচ্ছে যে আপনাকে আগে থেকে কাজ করে আসতে হবে, তো আমরা সেটাই দেখি যে আপনার সেই পূর্ব অভিজ্ঞতাটা আছে কিনা, আপনি কি ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তো এখন আপনারা আমাকে চান্স যদি নাই দেন, সুযোগ না দিলে আমি করবো কিভাবে, দেখাবো যে আমি পারি? আপনাকে তো চান্স দিতে হবে। তো এক্ষেত্রে চান্সটা আপনার নিজের তৈরি করে নিতে হবে, সুযোগটা কিভাবে, সেটা হচ্ছে যে আপনি শুরু করেন ঘর থেকে। অর্থাৎ ঘরে আমাদের জন্মদিনের উৎসব হয়, বিবাহ বার্ষিকী হয়, এগুলো হয়, সেইগুলোকে আপনি একটা অনুষ্ঠান বানিয়ে সেটাকে আপনি উপস্থাপন করুন, ঘর থেকে শুরু করুন। তারপরে পাড়ায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেটাতে ঢুকে যান, সেটা উপস্থাপনা করুন। তারপরে আমাদের প্রচুর সাংস্কৃতিক সংগঠন আছে বাংলাদেশ জুড়ে, সেগুলোতে ঢুকে যান, সেগুলো উপস্থাপনা করুন। এইভাবে আপনি যখন উপস্থাপনা করতে থাকবেন, একসময় দেখবেন যে আপনার ভেতরে উপস্থাপনা করার যে শক্তিটা সেটা চলে এসছে। আর তারপরে এইভাবে যখন আপনি কাজ করতে থাকবেন, তারপর দেখবেন একসময় কারো না কারো নজরে পড়ে যাবেন। আর তারপরে যখন আপনি আবেদন করবেন আমাদের এই টেলিভিশন চ্যানেলগুলোতে কিংবা রেডিও স্টেশনগুলোতে, তারপর যখন আপনি লিখবেন যে আপনি কোথায় কোথায় কী করেছেন না করেছেন, সেগুলো যখন থাকবে, আমার ধারণা যে তখন অন্তত আপনার ডাক একটা আসবে। পাশ করবেন কিনা জানি না, কিন্তু ডাকটা পাবেন, সুতরাং সেটা খুব জরুরি। আর যেটা হবে যে আমরা যেটা করি বেশিরভাগ সময় আমাদের যে উপস্থাপনা করি, যে তার জন্য আমরা একটা স্ক্রিপ্ট লিখি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আরেকজন স্ক্রিপ্ট লিখে দেন, আমরা তোতা পাখির মতন পড়ি। এক্ষেত্রে সেরা উপায়টা হচ্ছে যে নিজের স্ক্রিপ্ট নিজে তৈরি করে না, নিজে তৈরি করা। তাতে হয় কি যে নিজের মতন করে লেখা যায়, আর নিজে লিখলে না এটার সাথে নিজের গভীরতাটা সম্পর্ক সাবলীলভাবে বলা যায় একেবারে, এবং এটার সাথে সম্পর্কটা তৈরি হয়। তো সেজন্যে স্ক্রিপ্ট লেখাটা নিজের থেকে জরুরি, এবং প্রতি সপ্তাহে যেটা উচিত যে স্ক্রিপ্টটাকে চেঞ্জ করা একটু, ঠিক আছে, একটু পরিবর্তন করা, আর একটু অন্য শব্দ আনা, একটু অন্যভাবে বলা, একটু প্রতিশব্দগুলো প্রতিশব্দ দিয়ে ব্যবহার করা। তারপর আমরা বলেছি যে উপস্থাপনার করব স্টাইলটা কিভাবে কিভাবে করব, সহজাত প্রবৃত্তি, আপনি যা আপনি তাই, আপনি যেভাবে আছেন আপনি সেভাবে উপস্থাপনা করেন। যে না আচ্ছা আমি তো ওনার মতন করতে চাই, হ্যাঁ আমি তো ওনার মতো হতে চাই, কিন্তু ওনার মতো পারছি না, উনি তো অসাধারণ উপস্থাপনা করেন, আমি ওনার মতন হতে চাই। ওনার মতো হবার কোনো দরকার নেই। আমি গতবারও একটা উদাহরণ দিয়েছিলাম যে সবচেয়ে সুন্দর পাখি যদি ধরি ময়ূর, ঠিক আছে, আমরা হয়তো সবাই ময়ূর হতে চাই, কিন্তু আমাদের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর পাখি আছে, দোয়েল, শালিক, সেগুলো কি খারাপ? তারা তাদের মতো করে সুন্দর সুন্দর। সুতরাং আপনি যা আপনার মতো করে সুন্দর করে উপস্থাপনা করবেন, যার যার আলাদা আলাদা সৌন্দর্য আছে একদম সেটাকে আবিষ্কার করুন, এবং নিজস্ব একটা স্টাইল, নিজস্ব একটা ধারা তৈরি করুন যে হ্যাঁ এটা আমি, সেভাবে নিজেকে তৈরি করুন। এখন আমাদের যেটা গত সপ্তাহে আমরা যা যা করেছিলাম সেগুলো মোটামুটি আমরা জেনে গেছি। তো আমাদের যেটা আজকের বিষয় সেই বিষয় যেটা যে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট, তো এই ক্ষেত্রে যে বেসিক যে ব্যাপারটা, যে ফোনোলাইভ স্টুডিও কনসার্টের বেসিক যে ব্যাপারটা, এটা যদি আমরা প্রথমে একটু জানি। গানের অনুষ্ঠানের মূল ভিত্তি হচ্ছে যে তিনটা জিনিস, আমরা যেমন বলেছিলাম উপস্থাপনার জন্য বই বই বই,
আর গানের অনুষ্ঠান উপস্থাপনা করার ক্ষেত্রে এরকম তিনটি মূল ভিত্তি আছে যেটা অবশ্যই লাগবে। ভিত্তি নাম্বার এক হচ্ছে গান শুনতে হবে আপনাকে, ভিত্তি নাম্বার দুই হচ্ছে গান শুনতে হবে, ভিত্তি নাম্বার তিন হচ্ছে গান শুনতে হবে, প্রচুর গান শুনতে হবে। কি গান শুনবো? সব ধরনের গান শুনতে হবে, সকল ভাষার সকল সংস্কৃতির গান শুনতে হবে। সেই ক্ষেত্রেও আমাদের রেডিও টেলিভিশন যেখানেই গানের অনুষ্ঠান হচ্ছে আমরা শুনতে হবে আমাদেরকে? নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ এটি আমাদের কাছে তো সব গান থাকবে না, সেটি জানার জন্য শোনার জন্য এটি আমাদের একটা বিশাল বড় একটা মাধ্যম, একটা বিশাল বড় ভাণ্ডার। আর তার সাথে আরেকটা সুবিধা আছে, এখন তো আমাদের হাতের কাছে ইন্টারনেট আছে, ইন্টারনেটে চাপ দিলেই আমরা সব দেশের গান শুনতে পারি। আমরা যেমন পল্লীগীতি শুনবো, একেবারে হেভি মেটাল শুনবো, একদিকে যেমন আইরিশ ফ্লিউট শুনবো, তেমনি হয়তো জ্যাজ মেটাল শুনবো, সবই শুনতে হবে, সবকিছু সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তখন আপনি বিচার করতে পারবেন যে সঙ্গীত কোনটা কেমন, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আমাদের দেশের সাথে যায়, কোনটা যায় না। সুতরাং এই জিনিসটা থাকতে হবে, এবং আপনি যদি এটা জানেন তাহলে হবে কি যে উপস্থাপক হিসেবে না, আপনি নিজেই অনেক সমৃদ্ধ হবে। যখন একটা গানের অনুষ্ঠানে কোনো একটা গান হচ্ছে, কোন রাগ ভিত্তিক আপনি যদি রাগগুলো জানেন তখন বলতে পারবেন যে আচ্ছা এটা কি ওই রাগে, বা আপনি যে গানটা করলেন এটা মনে হচ্ছে একটা সেন্টিমেন্টাল রক ধরনের গান, যেটা স্কর্পিয়ন্স করেছিল জার্মানিতে। আপনি যখন এই তথ্যগুলো দেবেন না, তখন হবে কি যে আপনি যে জানেন, আপনি অনুষ্ঠানের সাথে ঢুকে যাচ্ছেন, আপনি অনেক তথ্য কিন্তু দর্শকদেরকে দিচ্ছেন, উপস্থাপনা মানে শুধু এটা না এখন গান করবেন অমুক বা এখন গান করবেন তমুক, এটা বলার জন্য আমাদের উপস্থাপকের দরকার নেই। শিল্পীর সঙ্গে ইনভলভমেন্ট অনেক বেশি জরুরি, সেটাটা অনেক বেশি জরুরি। সুতরাং গান সম্পর্কে শোনা, গান শোনা, গান সম্পর্কে পড়াশোনা করা, হ্যাঁ গানের ধারা, গানের ইতিহাসে গানগুলো ব্লুজ কোত্থেকে এসেছে, আমরা ব্লুজ মিউজিক শুনি কোত্থেকে এসেছে, কেন এসেছে, এই জিনিসগুলো জানা যে কালো মানুষদের দুঃখ কষ্টের করুণ সঙ্গীত হচ্ছে ব্লুজ। হ্যাঁ এই জিনিসগুলো যখন আপনি জানবেন তখন শুধু আপনি নিজে যে সমৃদ্ধ হন তা না, অনুষ্ঠানের সমৃদ্ধিটা না অনেক উপরে উঠে যায়। আবার চেষ্টা করুন। আচ্ছা এখন হচ্ছে যে গানের অনুষ্ঠান তো আমরা গেলাম, গান সম্পর্কে জানলাম, এখন যেটা হয় যে আমরা তো গান গাইবো না, একজন শিল্পী থাকবেন তিনি গান গাইবেন। প্রথম যেটা কাজ করতে হবে যে সেই শিল্পীটা সম্পর্কে আমার জানতে হবে যে তিনি কে। ধরা যাক যে আজকে আমাদের এখানে গান গাইবেন ফরিদা পারভীন, সুতরাং তার সম্পর্কে আমার জানতে হবে যে ফরিদা পারভীন কে, কি কতদিন ধরে গান করছেন, কি গান করছেন, তার তিনি জীবনে কি কি পেয়েছেন গান করে, তার শ্রোতা কারা, তার দর্শক কারা, তিনি কি ধরনের গান করেন, তার গানের দর্শন কি, তার সঙ্গীত ভুবন সম্পর্কে জানা, তিনি কি কি গান করেছেন, হ্যাঁ এই সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের জোগাড় করতে হবে, অর্থাৎ আমাদেরকে পড়তে হবে। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে তার সাথে গিয়ে বসতে হবে। সবচেয়ে ভালো হয় আমরা যেটা একটা হয় কি যে সময়ের কারণেই হয়তো হয় না, সেটা হচ্ছে যে শিল্পী যে তার সাথে কিন্তু আমাদের বসা হয় না, ঠিক অনুষ্ঠানের পাঁচ মিনিট আগে এসে বসে আমরা একটা লিখিত একটা স্ক্রিপ্ট নিয়ে বসি, বসে কথা বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা এটা হবে, তারপরে তাকে আমরা এটা পড়ে ফেলি। কিন্তু সেটা না করে খুব ভালো হয় যদি আপনি সত্যি সত্যি ভালো একজন সঙ্গীত বিষয়ক উপস্থাপক হতে চান, সেক্ষেত্রে যেটা ভালো হয় আপনি শিল্পীর বাসায় চলে যান একদিন দুদিন আগে, গিয়ে তার সাথে গল্প করেন, তার সাথে ফোন করে তার সময় নেন, বাসা যান, গল্প করেন, তার সম্পর্কে শুনেন, জানেন, সব বিষয়গুলো একটু ভালো করে জেনে নিতে হবে। হয় কি যখন এটা এই পর্যায়ে আরেকটি ফোন নিব। নিশ্চয়ই। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্ন করুন। আমি কুষ্টিয়া থেকে সুমি বলছি। জি সুমি বলুন। আমার সমস্যা হচ্ছে আমার প্রোনান্সিয়েশনে অনেক প্রবলেম। আচ্ছা আমি কিভাবে এটা কাটিয়ে উঠবো? আচ্ছা আপনাকে ধন্যবাদ। এটা কাটিয়ে ওঠার জন্য অনেকগুলো পন্থা আছে। একটি পন্থা খুব ভালো একটি পন্থা গত এক মাস জুড়ে, ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের এই দেশ টিভির পর্দায় চলেছিল, সেখানে কিন্তু বাংলা ভাষা, বাংলা উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ নিয়ে এক মাস ব্যাপী আমাদের এখানে পাঠ দান করা হয়েছে। আমাদের পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই চলেছে, ফেব্রুয়ারি মাস জুড়ে। তো সেটি যদি দেখে থাকেন সেটা আপনাকে অনেক সাহায্য করবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি প্রতিদিন টেলিভিশন এবং রেডিওর অনুষ্ঠানগুলি দেখতে থাকুন, দেখুন যে ওখানে উপস্থাপকেরা কিভাবে শব্দটি উচ্চারণ করছেন। আপনি আবৃত্তির সিডি কিনতে পারেন, আবৃত্তিগুলি শুনুন। হ্যাঁ সেখানে আপনি দেখবেন যে কি করে আবৃত্তিকাররা আবৃত্তি করছে এবং তার ভিতরেই থাকবে শুদ্ধ উচ্চারণগুলো থাকবে। সেই সাথে বাংলা একাডেমিতে কিন্তু শুদ্ধ উচ্চারণের উপরে একদম বই আছে, আপনি সেই বইটি সংগ্রহ করুন। হ্যাঁ
এবং সেটা নিয়মিত অনুশীলন করুন। আরেকটি যেটি বলেছি যে যদি সম্ভব হয় আপনার পক্ষে, আমি আমার ধারণা যে বলতে বগুড়া থেকে না, বগুড়া থেকে, ওখানেও নিশ্চয়ই অনেক আবৃত্তি সংগঠন আছে, বাচনিক সংগঠন আছে, তাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের সাথে থাকার চেষ্টা করুন, বা নাটকের গ্রুপ যারা আছে নাটকের দলের সাথেও যদি আপনি থাকেন তারাও কিন্তু শুদ্ধ উচ্চারণের উপরে আপনাকে সাহায্য করতে পারবে। আবার সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে সেইভাবেই রেডিও টেলিভিশন দেখে দেখে যে উচ্চারণটা আমার সমস্যা আছে ওটা আমি বারবার টেলিভিশনের সঙ্গে উচ্চারণ করে নিলাম কিংবা লিখে নিলাম, পরবর্তীতে কিন্তু ওটা আমাদের কাজে দেবে। সেটাই, সবগুলো আপনি যদি এই সবগুলো পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিছুদিন পরে কেউ বলতে পারবে না যে আপনি ভুল উচ্চারণ, জড়তা থাকার কথা থাকবে না। তারপর বলছিলাম যে গানের শিল্পী তার বাসায় চলে গেলাম, ধরুন গিয়ে তার সাথে কথা বললাম, আর যখন হয় কি আপনি যখন একজন মানুষের বাসায় চলে যান তার বাসায় গিয়ে বসে এক কাপ চা খান, তখন না সম্পর্কটা আসলে শিল্পী আর একজন উপস্থাপকের ওই ফর্মাল সম্পর্কটা থাকে না, থাকে না, ওই দূরত্বটা কেটে যায়, তখন নিজের মানুষ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, তখন উনি অনেক গল্প বলেন, ছোটবেলার গল্প বলেন, বিভিন্ন গল্প বলেন, অনেক কিছু বলেন, আন্তরিকতাটা অনেক বেড়ে যায়, আন্তরিকতা বেড়ে যায়, এবং সেখান থেকে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন, মশলা অনেক পেয়ে যাবেন যেটা আপনি আপনার স্ক্রিপ্টে লিখতে পারবেন। তাতে হলো কি যে আপনি আচ্ছা আপনি কবে গান শিখেছেন, কার কাছে গান শিখেছেন, আপনার অ্যালবাম কি, এগুলো না বলে আপনি কিন্তু গল্প করে করে আগাতে পারেন। যে ছোটবেলায় কিন্তু একটা ঘটনা ছিল আপনার, আমরা পড়েছি জেনেছি যে আপনি গান শিখতে যাওয়ার পথে এরকম একটা ঘটনা ঘটেছিল, তাহলে হলো কি পুরো অনুষ্ঠানটা একটা গল্প একটা নাটকের মতো করে এগুলো, ওই যে বললাম বাতাসে পাল দেয়া, দর্শকরা আরো অনেক বেশি মজা পাবে, অনেক বেশি মজা পাবে। আর হয় কি তখন আমি যদি খুব ফর্মাল প্রশ্ন করা শুরু করি তাহলে না শিল্পীও তখন ফর্মাল শক্ত হয়ে যায়, উনিও তখন ফর্মালি উত্তর দেন, আর যখন আমি ইনফর্মালি ওনার জীবনের ছোট ছোট ঘটনাগুলো মজার মজার বিষয়গুলো তুলে এনে যদি ওনাকে প্রশ্ন করি যে হয়তো প্রথম টিচারের কাছে গেছেন, কোন টিচার তাকে হয়তো কাঁদিয়েছেন, পারো নাই বের করে দিয়েছেন ক্লাস থেকে, ওই গল্পগুলো যখন নিয়ে আসবো তখন হবে কি পুরো অনুষ্ঠানটার মধ্যে না একটা অন্যরকম মজা, দর্শক অনেক বেশি আকর্ষণ বোধ করবে এবং অনেক ভেতর, এগুলো হয় কি যে যেটা আমরা বলি যে কানেকশন, কানেকটিভিটি, আত্মিক সম্পর্ক উপস্থাপন করা। একজন ভালো উপস্থাপকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকাটা কোথায় জানেন, সেটা হচ্ছে যে অনুষ্ঠানের যে বিষয়, অনুষ্ঠানের যে মানুষগুলো তাদের সাথে শিল্পীর আত্মিক সম্পর্কটা করে দেয়। ওই যে বলেছিলাম না প্রথমেই যে উপস্থাপনা হচ্ছে একটা সেতু, একদিকে দর্শক আর একদিকে উপস্থাপক, মাঝখানে নদী হচ্ছে আমাদের বিষয়, আমাদের শিল্পী, তো সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। এবং এই ভূমিকাটা আসলে চট করে করলাম আমি, ওই যে দুদিনের কোর্স করে এটা আসলে হবে না, হবে না আসলে। তো আমরা আসলে অনেক অনুষ্ঠান দেখি, গানের অনুষ্ঠান তো অনেক ধরনের হয়ে থাকে টেলিভিশনে, তো ফোনো লাইভ স্টুডিও কনসার্ট এটা কোন ধরনের অনুষ্ঠান, এটা যদি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন। আচ্ছা খুব ভালো প্রশ্ন, সেটা হচ্ছে গানের অনুষ্ঠান অনেকগুলো হয়, আপনাদের যারা একেবারে টেকনিক্যাল বিষয়টি জানেন না তাদের জন্য ছোট করে বলি, দু ধরনের গানের অনুষ্ঠান হয়। একটা হচ্ছে যেমন এই স্টুডিওতে এখন আমরা সরাসরি, আমরা কিন্তু এখন স্টুডিওতে আছি, আমরা যা বলছি আপনি এখন পর্দার উপাস থেকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। তো ফোনো লাইভটা হচ্ছে যে শিল্পী যে সময় স্টুডিওতে বসে গান গাইছেন আপনি ঠিক সেই সময় পর্দার উপাস থেকে দেখতে পাচ্ছেন। আবার আরেকটা সঙ্গীত অনুষ্ঠান হয় যেটা হচ্ছে আমরা বলি ধারণকৃত, অর্থাৎ এটি আগে ধারণ করা হয়েছে পরে সেটাকে সম্পাদনা করে আপনাদেরকে দেখানো হচ্ছে, অর্থাৎ তখন আপনিও যেমন দেখছেন হয়তো শিল্পীও একই সময় বসে তার সেই অনুষ্ঠানটি দেখছেন। আচ্ছা গানের অনুষ্ঠান লাইভ, এখন ফোনও লাইভ বলতে কি বোঝায়, অর্থাৎ যে সরাসরি সম্প্রচার করা হচ্ছে যে গানের অনুষ্ঠানটি, সেখানে সুযোগ থাকে যে দর্শকরা ফোন করে শিল্পীর সাথে কথা বলতে পারেন, তাকে অনুরোধ জানাতে পারেন যে আপনারা এই গান শুনতে চাই বা আপনার সম্পর্কে এটা জানতে চাই। এই যে ফোন করে সরাসরি কথা বলার যে বিষয়টা, এটাই হচ্ছে ফোনো লাইভ। ফোনো লাইভ তো এই ফোনো লাইভ স্টুডিও কনসার্ট যেটা, এটা যে উপস্থাপনা করবে তার কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত বা মাথায় রাখতে হবে? প্রথমত মাথায় রাখতে হবে হচ্ছে যে আমরা যে ফোনো লাইভটা করছি, ফোনো লাইভের এই সঙ্গীত অনুষ্ঠানের ধরনটা কি হতে পারে। আমরা হয়তো ব্যান্ড মিউজিক করছি, তাহলে এটা একটা ধরন। আবার আমরা বৈঠকে গান করছি, আবার যখন ফরিদা পারভীনকে নিয়ে গান করব তখন আমরা লালন গীতি করছি, কখনো আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব, কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো রবীন্দ্রসঙ্গীত করব, কখনো কন্টেম্পোরারি মিউজিক করব, কখন দেখা যাচ্ছে যে আমরা হয়তো ওয়ার্ল্ড মিউজিক করছি, বিশ্বসঙ্গীত, বিদেশি গান গাচ্ছি, কাভার সং করছি, তাহলে সেটার উপরে বুঝে সেই অনুযায়ী অনুষ্ঠানের মেজাজের সাথে নিজেকে তৈরি করতে হবে। এবং এর সঙ্গে কিন্তু সম্পর্কিত হচ্ছে পোশাক পরিচ্ছদ একেবারে। এখন আমি একটা ব্যান্ডের গানের জন্য যখন যাব, তখন যদি আমি খুব পাঞ্জাবি পরলাম, ধুতি পরলাম এবং একটা চাদর ঝোলালাম, সেটা করে যদি আমি উপস্থাপনা করি খুবই বেমানান লাগবে একদম।
আবার যখন রবীন্দ্রসঙ্গীত গাইছি তখন যদি আমি একটা লাল রঙের টি শার্ট তার সাথে একটা সানগ্লাস এবং স্পাইক করা চুল দিই ওটা হবে মানান সুতরাং অনুষ্ঠানের মেজাজ বুঝে পোশাক পরতে হবে সেইভাবে পোশাক পোশাক পরতে হবে পরিচ্ছদ হতে যে আপনার স্টাইলটা কি হবে আপনি চুলটা কিভাবে বাঁধবেন হ্যাঁ হ্যাঁ আপনি রবীন্দ্রসঙ্গীত যখন করবেন তখন চুল যেভাবে বাঁধবেন আর যখন ব্যান্ডের গান অনুষ্ঠান উপস্থাপনা করবেন তখনকার চুল বাঁধা কিন্তু একদম হবে না তখন আপনি গলায় যেটা পরছেন সেটা কিন্তু এক হবে না অর্থাৎ আপনার পরিচ্ছদগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যাবে প্রসাধনী চেঞ্জ হবে প্রসাধনী চেঞ্জ হয়ে যাবে একদম আপনি যখন রবীন্দ্রসঙ্গীত করছেন তখন তো একটা কপালে একটা লাল টিপ দিচ্ছেন হ্যাঁ একটা শাড়ি পরছেন কিন্তু ব্যান্ড মিউজিকের সময় যদি আপনি শাড়ি পরে কপালে লাল টিপ দিয়ে ফুল হাতা পরে বসে থাকেন তখন ভালো লাগবে না জানি যে আচ্ছা একটা টেলিভিশন অনুষ্ঠানে কি করে কথা বলতে হয় না বলতে মোটামুটি একটা ধারণা আছে কিন্তু যিনি ফোন করছেন এটা কিন্তু তার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় অপেক্ষা করেন আপনাকে দিচ্ছি একটু পরে তখন ওনারা না অনেক মানে ভীত সন্ত্রস্ত থাকেন সেজন্য যিনি উপস্থাপক তার একটা প্রথম দায়িত্ব হচ্ছে খুব আন্তরিক ভাবে তার সঙ্গে খুব আন্তরিকতার সঙ্গে কথা বলা এই প্রসঙ্গে আমরা আরো অনেক কিছু শুনবো তার আগে ছোট্ট একটি বিরতি নিব শিক্ষার্থী সময় হলো বিরতির একটু পরে আবার ফিরছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ঘুরে এলাম বিরতি থেকে সাথে থাকার জন্য ধন্যবাদ চলে যাচ্ছি ক্লাসে আমাদের এর আগে বলছিলাম ফোনো লাইভ নিয়ে যে ফোন লাইভের অনুষ্ঠানটা আমরা কীভাবে উপস্থাপনা করব সেটা হচ্ছে ফোন লাইভে যেটা বলছিলাম যে যখন একজন দর্শক ফোন করছেন তার কাছে কিন্তু ব্যাপারটা একেবারে নতুন তিনি কিন্তু এই প্রথমবারের মতন এই ফোনটা করছেন এবং তিনি বিভ্রান্ত যে কীভাবে কথা বলব সুতরাং যিনি উপস্থাপনা করবেন তার দায়িত্ব হচ্ছে যিনি ফোন করেছেন তাকে আপন করে নেয়া তাহলে হবে কি যে আপন করে নিলে যেটা হয় যে তখন উনি ওই আন্তরিকতা অনুভব করবেন এবং কমফোর্ট ফিল করবেন যারা আমি তোমার চেনা মানুষের সাথে কথা বলছি যেমন আমি একটা চ্যানেল আছে ভারতীয় চ্যানেল বাংলা চ্যানেল যারা মূলত গানের অনুষ্ঠান করে সেখানে যারা উপস্থাপনা করেন তাদের ম্যাক্সিমাম ওইটাই হচ্ছে ফোনো লাইভ ফোন করেন দর্শকরা এবং যে ভঙ্গিতে তাদের তিনজন উপস্থাপিকা ফোনগুলো ধরেন এবং এমনভাবে কথা বলেন মনে হয় যেন যিনি ফোন করেছেন তিনি বহুদিনের চেনা একেবারে কাছের মানুষ অনেক কাছের মানুষ ঠিক এই জিনিসটাই না আসা উচিত আমাদের উপস্থাপনার মধ্যে যে রাধা মানে আমরা বলি হ্যাঁ দর্শক বলেন হ্যাঁ মানে এটা বললে হয় কি যে এমনিতে তো তিনি ভীত তারপর তো উনি করছেন তার চেয়ে জি ইসলাম আলাইকুম হ্যাঁ কি খবর আপনার ওইরকম বললে তাহলে হয় কি মনে করে আচ্ছা মানে করতে সে সহজ বোধ করে যে না আচ্ছা আমি যাকে ফোন করেছি এই বোধ আমাকে চেনে চেনে হ্যাঁ বা আমাকে জানে আমার সম্পর্কে তখন খুব সহজ হয়ে যায় তখন প্রশ্নটা সে এত সুন্দর করে করছে তাকে কাছের মানুষ মনে হবে একেবারে তো সুতরাং এইটা করে দেওয়াটা আমাদের দায়িত্ব তারপরে আমরা বেশিরভাগ সময় বলি হ্যাঁ দর্শক আপনার প্রিয় বলুন হ্যাঁ বা হ্যাঁ দর্শক আপনাকে ধন্যবাদ এটা না বলে আমরা যদি আগে থেকে জেনে নিই কারণ আমাদের তো সুবিধা আছে কে ফোন করছেন আগে থেকে জেনে যাওয়া আমাদের যেহেতু একটা প্রযুক্তিগত সুবিধা আছে সুতরাং তাকে বলা যে বগুড়া থেকে ফোন করেছেন অমুক ভাই জি ভাইয়া বলুন তাহলে হয় কি যখন উনি ওনার নামটা শুনলেন সবাই নিজের নাম পছন্দ করবেন আর একটা জাতীয় টেলিভিশনে তার নামটা বলছে তার জায়গাটা বলছে তার কিন্তু বুকের সাহসটা এই জায়গায় চলে আসে এবং তিনি কিন্তু অনেক বেশি ওই অনুষ্ঠানটার সাথে এবং ওই চ্যানেলটির সাথে কিন্তু ইনভলভ হয়ে যাবেন যে এই চ্যানেলটি বা এই উপস্থাপকটি বা এই অনুষ্ঠানটি আমাকে সম্মান করেছে অবশ্যই অনেক সময় একটা জিনিস কিছু না ব্যাপার অনেক সময় দেখা যায় যে প্রশ্ন করতে করতে কখনো একজন কলার করে ফেললো একটু অপ্রীতিকর প্রশ্ন তো সেই বিষয়গুলো কিভাবে একজন উপস্থাপক হ্যান্ডেল করবেন সেটা তো সমস্যা হয়েই যায় সেটা হচ্ছে যে বুঝতে হবে যখনই প্রশ্নকর্তা প্রশ্ন করছেন তখনই বুঝতে হবে যে প্রশ্নকর্তার উদ্দেশ্যটা কি যে তিনি কি কোনো অপ্রীতি কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছেন নাকি তার কোনো উদ্দেশ্য সাধন করতে চাচ্ছেন সেক্ষেত্রে তার কথাটা খুব মন দিয়ে শুনতে হবে এবং যখনই আপনি বুঝবেন যে তিনি অন্যদিকে টার্ন করা শুরু করেছেন তখনই আপনাকে
হ্যাঁ ভাইয়া জি আপনার কথা আপনি অন্য টেকনিকটা বলতে পারেন, সরি আপনার কথা শুনতে পাচ্ছি না জি, জি ঠিক আছে আপনি আবার পরে ফোন করুন, চেষ্টা করুন আবার একটা বলতে হবে যাতে আপনি শুনতে পাচ্ছেন না জি। তাহলে তখন হবে কি যিনি প্রোডিউসার থাকবেন তিনি সাথে সাথে লাইনটি ওদিক থেকে কেটে দেবেন, আর আপনি যদি শুনতে থাকেন তখন কিন্তু প্রোডিউসারের উপায় থাকে না লাইনটা কেটে দেবার, সুতরাং সেইভাবে আপনি করতে পারেন। অথবা অথবা বলা যে দুঃখিত ভাইয়া এটি তো আমাদের আজকে অনুষ্ঠানের বিষয় না, এই বিষয়ে যেদিন কথা হবে সেদিন আপনি আবার ফোন করুন, সেই বিষয়ে আমরা ওই দিন কথা বলবো, সেই বিষয়ে আমরা ওই দিন কথা বলবো। ফোন লাইভে অনেক সময় না টেকনিক্যাল কিছু প্রবলেম দেখা যায়, হ্যাঁ যেমন অনেক সময় আছে গিটারের তারটা ছিঁড়ে যেতে পারে, এরকম আনুষঙ্গিক আরো অনেক কিছু হতে পারে, তো সেই মুহূর্তে তো আসলে গান চালানো খুব কষ্টকর হয়ে যায় একেবারে, তো সেই সময় একজন প্রেজেন্টারের কি করণীয় সেটা জানবো, তার আগে আরেকটি ফোন নিয়ে নিব। হ্যালো আমি অরিন বলছি। জি অরিন বলুন। আমার মেয়েটা হচ্ছে যে আমরা যারা নতুন কিভাবে আমরা অ্যাঙ্কারিং এ শাইন করব অথবা কোন দিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর একটা কোশ্চেন হচ্ছে ফ্লুয়েন্টলি স্পোকিং করতে গেলে ইংলিশ স্পোকিং করতে গেলে কোন দিকগুলো বেশি দেখা লাগবে। আচ্ছা আপনাকে ধন্যবাদ। আপনি যদি দেখে থাকেন আমাদের অনুষ্ঠানটা শুরু থেকে তাহলে এতক্ষণে জেনে যাবার কথা, আমরা কিন্তু একেবারে বিস্তারিতই আলাপ করেছি যে কি লাগবে কি করতে হবে। তো আপনার জন্য ছোট করে বলি যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান অবশ্যই আপনাকে যেটা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণটা আপনাকে খুব ভালো করে জানতে হবে, প্রচুর ইংরেজি টেলিভিশন প্রোগ্রাম যেগুলো আছে ইংরেজি সিনেমা যেগুলো আছে সেগুলো আপনাকে দেখতে হবে, হ্যাঁ তারাও কীভাবে উচ্চারণ করছে সেটা দেখতে হবে, এবং সেখানকার ইংরেজি যে অনুষ্ঠানগুলো হয় সেখানকার উপস্থাপকরা কীভাবে উপস্থাপনা করছেন সেটা দেখতে হবে। সুতরাং আপনাকে যে আমরা বলেছি যে দেখুন শুনুন উপলব্ধি করুন এবং ধারণ করুন তাহলেই হবে। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম যে টেকনিক্যাল কিছু প্রবলেম হয় ফোনো লাইভে, সেক্ষেত্রে একজন প্রেজেন্টারের কি করণীয় ঠিক সেই মুহূর্তে? আচ্ছা সেই মুহূর্তে যাচ্ছি, তার আগে ফোনো লাইভের ব্যাপারটা আরেকটু শিখে নিই। যেমন শুরুতে আপনি যেমন বললেন যে জি অরিন বলুন, হ্যাঁ বলার পরে উনি ফোনটা ডাকলেন, তারপরে হ্যাঁ অরিন হ্যাঁ আপনি ফোন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ বলতে ফোন করেছিলেন বলে, তারপরে যে আচ্ছা প্রশ্ন কি ছিল, হ্যাঁ আসলে অরিন যেটা বললো না এই বিষয়টা আসলে মানে ওনার নামটা কয়েকবার যদি আমরা আনি এবং ওনার কথার রেশ ধরে আমরা অনেক বেশি দর্শকের কাছাকাছি, ওই যে বললাম আমাদের সেতুটা তত বেশি শক্ত হবে, অনেক বেশি মানুষকে আমরা আমাদের সেতুতে আনতে পারবো। সুতরাং এই জিনিসগুলি করতে পারলে আমার মনে হয় যে ভালো কিছু করা যেতে পারে। আচ্ছা ভুল হলে কি করব সেটা বলছিলেন, ভুলের ব্যাপারটা একটু পরে আসি, তার আগে আমরা একটা আমাদের সময় আছে কতক্ষণ আর আমরা 10 মিনিট মতো 10 মিনিটের মতো পাবো। আচ্ছা ঠিক আছে আমি তাহলে যদি জুড়ে যাচ্ছি, এখন যেটা বলবো সেটা হচ্ছে একেবারে কি বলবো টেকনিক্যাল বিষয় নিয়ে আমরা আলাপ করব, যে টেকনিক্যালি যে আমরা ধরে নিচ্ছি যে আপনি রেডিও টেলিভিশনে প্রোগ্রামের করার জন্য তৈরি, সেক্ষেত্রে কি করতে হবে, প্রথম হচ্ছে যে আপনি যখন একটা টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য আসবেন তখন আপনাকে কি করতে হবে, ধরো দেখে আপনি স্টুডিও চলে এসেছেন একটাই কথা মনে রাখতে হবে যে টেলিভিশন অনুষ্ঠানের যিনি প্রধান ব্যক্তি তিনি হচ্ছেন আপনার অনুষ্ঠানের প্রযোজক, যাকে আমরা প্রডিউসার বলি, তিনি হচ্ছেন আপনার মূল ব্যক্তি, আপনার বসতে হবে প্রযোজকের সাথে, বসে বুঝতে হবে যে অনুষ্ঠানটি কি, অনুষ্ঠানটি কেন করা হচ্ছে, কাদের জন্য করা হচ্ছে, এবং যিনি আছেন আপনার সাথে যে শিল্পীকে নিয়ে কাজ করছেন বা যে আর্টিস্টকে নিয়ে কাজ করছেন তিনি কি চাচ্ছেন। আচ্ছা অর্থাৎ আমরা যে চ্যানেলের জন্য বা রেডিওর জন্য কাজ করছি তাদের তারা কি চাই অনুষ্ঠান থেকে, আমাদের শিল্পী কি চাচ্ছেন, আমাদের প্রযোজক কি চাচ্ছেন, এই সবগুলো চাওয়াকে আসলে একটা সুতোয় গাঁথতে হবে, তারপরে মালা বানাতে হবে, সেটা করাটা খুব জরুরি। তারপরে হচ্ছে যে আগে থেকেই নির্বাচন করে নেওয়া যে আমরা যে আজকে গান করব কোন কোন গানগুলো করব। আচ্ছা তার একটা তালিকা আগে থেকেই করে ফেলা যে এই এই গানগুলো করব এবং সেটা প্রযোজকের সাথে বসে ঠিক আছে তাহলে আমরা আমাদের এই এই গানগুলো করব, প্রথমে এই গানগুলো করব, মাঝখানে এই গানগুলো করব, শেষে এই গানগুলো যাব, শিল্পী প্রযোজক এবং উপস্থাপক এই তিনজনের টিম অবশ্যই থাকতে হবে। তারপরে প্রযোজক যেটি করবেন অন্যান্য যারা কলাকুশলী আছেন যারা ক্যামেরায় কাজ করছেন যারা অডিওতে কাজ করছেন, হ্যাঁ যারা সুইচে কাজ করছেন পিসারে কাজ করছেন তাদের সাথে তিনি এটা শেয়ার করে নেবেন, কিন্তু উপস্থাপকের হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রযোজকের সাথে এই বিষয়গুলো একেবারে পরিষ্কার করে নেওয়া। তারপরে হচ্ছে অনুষ্ঠানের সময় বিন্যাস ঠিক করা, যেমন হচ্ছে যে অনুষ্ঠানটা কতক্ষণের, যদি একটা 40 বা 45 মিনিটের অনুষ্ঠান হয় আমরা ধরে নিই সেটির মাঝখানে দুটি বা তিনটি বিরতি থাকে, তাহলে প্রতি অংশ কতক্ষণের 15 মিনিট, তাহলে সেটা ভাগ করা যায় ঠিক আছে প্রথম 15 মিনিটে আমরা এটা বলবো, তারপরে 15 মিনিটে আমরা এটা করবো, তারপরে 15 মিনিট এটা করবো, এবং সময়টা খেয়াল রাখা প্রযোজকের সাথে কথা বলে যে আর কতক্ষণ বাকি, আমি যেমন জেনে নিলাম কতক্ষণ বাকি, এখন সেই অনুযায়ী কিন্তু
আমি 10 মিনিটের মধ্যে আমার যতটুকু ওইভাবে অগ্রসর হতে হবে আমি সেভাবে অগ্রসর হব যদি আমার খাতে অল্প থাকে আমি আস্তে যাব যদি বেশি থাকে তাহলে তাড়াতাড়ি চলে যাব তাড়াতাড়ি চলে যাব তারপর হচ্ছে যে সেটা করা এবং যেটা করতে হবে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই যেন এই যে আমাদের 12 মিনিট বা 15 মিনিট এই সময়ের মধ্যেই যেন অনুষ্ঠানটা শেষ করতে পারি এবং দর্শকের কাছে যেন মনে না হয় যেটা হুড়াহুড়ি করা হলো বা খুব লুজ গেল এটা যেন মনে না হয় সেইভাবে আগে থেকে নিজেকে প্রস্তুত করা ফ্লোটা যেন একেবারে সমান থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একদম সুতরাং প্রযোজক হচ্ছেন এই ক্ষেত্রে একেবারে প্রধান কর্তা ব্যক্তি অবশ্যই তিনি আপনাকে সরকার এবং এখনকার সুবিধা হচ্ছে আগেকার দিনের সুবিধাটা ছিল না এখনকার দিনের সুবিধা হচ্ছে যে যিনি উপস্থাপনা করেন তার সাথে প্রযোজকের কিন্তু সারাক্ষণ একটা সংযোগ হয় অবশ্যই সুতরাং কোথায় কি হচ্ছে না হচ্ছে কোন দিকে ক্যামেরা লুক হবে না হবে সবকিছু তিনি বলতে পারেন আচ্ছা একটা একটা ছিল যে ভুল হলে কি করব বা কোনো একটা সমস্যা হলো আমরা বাজাচ্ছি অথবা ড্রামটা পড়ে গেল হ্যাঁ বা শিল্পীর গলাটা বসে গেল ওই মুহূর্তে অথবা গিটারের তারটা ছিঁড়ে গেল ইলেকট্রিসিটি চলে গেল বা ধাম করে হয়তো আমাদের একটা সেট পড়ে গেল ছিল হ্যাঁ অনুষ্ঠানেরই একটা অংশ এরকম ভাবে একটা ছিল যেমন খুব ছোটবেলা আমাদের মনে আছে একটা বিষয় ছিল যে আমরা পাড়ায় নাটক করতাম ওই সারি দিয়ে স্টেজ বানিয়ে সেখানে নাটক হতো তো সেখানে এরকম ছিল আমাদের এক বন্ধু সে চাচ্ছিল রাজা চরিত্র করবে কিন্তু তাকে রাজা দেওয়া হয়নি তাকে সেনাপতি দেওয়া হয়েছিল এবং এই সেনাপতির সাথে আরেক সেনাপতি যুদ্ধ হবে এবং সে হেরে যাবে এবং মারা যাবে তো তাকে যুদ্ধ হচ্ছে সে মরছে না আর কি তারপর তাকে জোর করে ধরে মারা হচ্ছে তখন বলছে না এরকম করলে আমি খেলবো না নাটকের মধ্যে আচ্ছা খেলবো না আর সবাই তো হাসছে এরকম করে তারপরে সাথে বললো না না এটা কিন্তু নাটকেরই অংশ তোমার কি ভাবছো এটা বিপদ মানে ইচ্ছা করে বলছে তা না আমাদের স্ক্রিপ্টের মধ্যে এরকম ছিল আচ্ছা তারপর দর্শক তো বুঝি কিন্তু তারপরে মানে আপনি এই চালাকিটা করতে পারেন আর এটা হচ্ছে যদি কোনো ভুল হয় সাথে সাথে ক্ষমা করো মাফ করবেন আমাদের ছোট্ট একটা ভুল হয়ে গেছে এখানে এটা হয়তো আমাদের একটু খেয়াল করা দরকার ছিল ভুল হয়ে গেছে ক্ষমা চাচ্ছি আমাদের একটু সময় দিন আমরা ঠিক করে নিই আর বল টাকটা কাজ করে আমরা একটা বিরতি নিই ফিরে এসে আমরা ঠিকঠাক করে নিই তারপরে আবার আমরা শুরু করি আচ্ছা এবং আপনি যদি ভুলটাকে সহজে স্বীকার করেন না দর্শককে তো আপনাকে মাফ করে দেওয়ার জন্য তৈরি কিন্তু আমরা যদি প্রিটেন্ড করি যে না আমরা কোনো ভুল করিনি করিনি সেটা আরো দেখতে খারাপ লাগবে তো এই পর্যায়ে আরেকটি ফোন নিয়ে নিব হ্যালো আমি সবে আছি জি এখানে না আমাকে প্রায় অনেক ছোটখাটো অনুষ্ঠান পরিচালনা করতে হয় তো ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই থাকে আচ্ছা বিভিন্ন আপনাকে অনুষ্ঠান উপস্থাপনা করতে হয় নাকি পরিচালনা করতে হয় উপস্থাপনা পরিচালনা পরিচালনা আচ্ছা তো কিভাবে করলে তা আকর্ষণীয় করা যাবে একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই থাকে আচ্ছা আপনি অনেক দূর থেকে আমাদেরকে ফোন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ উনি জানতে চাচ্ছিলেন এখানে যেটা আপনাকে করতে হবে যে আপনি কি অনুষ্ঠান করছেন আপনি যদি 21 ফেব্রুয়ারি অনুষ্ঠান করেন তাহলে সেটা হবে একরকম আপনি যদি ঈদের অনুষ্ঠান ঈদ পুনর্মিলনী করেন তাহলে হবে আরেক রকম যদি পয়লা বৈশাখের অনুষ্ঠান করেন তাহলে হবে আরেক রকম তারপরে আপনার এখানে যারা বাচ্চা আছে তাদের বয়স কত তাদের বয়স কি 3 বছর না 8 বছর না 10 বছর যারা বয়স্ক আছেন তাদের বয়স কত এভাবে ভাগ করে নেন ভাগ করে নিয়ে যে ওই বয়সের মানুষেরা ওই বাচ্চারা তারা কি কি ধরনের জিনিস পছন্দ করবে আচ্ছা একবারে যাকে আমরা বলি সেগমেন্ট ওয়াইজ প্রথমে ছোট বাচ্চাদের ধরেন তারপরে একটু বড় 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 থেকে একদম বড়তে আসেন আপনি যদি ভাগ ভাগ করে তাদের জন্য যদি আপনি অনুষ্ঠান পরিচালনা করেন তাদের মতন করে কথা বলেন তাহলে দেখবেন যে আপনার অনুষ্ঠানটা অনেক বেশি জমে গেছে একটা 5 বছরের বাচ্চা যেটা পছন্দ করবে ডেফিনেটলি আমাদের যারা অভিজ্ঞ আছেন প্রাজ্ঞ আছেন বড় আছেন তারা সেটা নিশ্চয়ই ভাবে অত পছন্দ করবে না কিন্তু যদি আপনি ওরকম মজা করে ব্যাপারটা বলতে পারেন তাদের মতো করে বলতে পারেন তাহলে অনেক সময় দেখা যায় যে শিশুতোষ প্রোগ্রামও কিন্তু বড়রা অনেক অনেক আনন্দ পান যেমন সিসিমপুর হ্যাঁ সবাই দেখে আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো দেখি আমাদের ছোট বাচ্চারাও যেমন দেখে আমরাও কিন্তু মন্ত্রমুগ্ধের মতো দেখি তো দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনায় আগ্রহী হন এবং আপনারা আপনাদের বয়স যদি 22 থেকে 30 এর মধ্যে হয় তাহলে আপনাদের 3 কপি 4R সাইজের ছবি এবং সিভি সহ পাঠিয়ে দিন দেশ টিভির ঠিকানায় এই যে দেখেন তো যে আপনাকে তো উপস্থাপক হবার পথকে তো তৈরি করে দিয়েছেন এইমাত্র সুতরাং আপনি আবেদন করুন কিন্তু আবেদন করার আগে যে বিষয় এবং অনুষ্ঠান উপস্থাপনা কিভাবে করতে হবে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি তো আমাদের হাতে একেবারেই সময় কম আমরা যদি শেষে একটু শুনি যে একজন উপস্থাপক কিভাবে নিজেকে আরো বেশি বিল্ড আপ করবে এবং জনপ্রিয়তা কিভাবে লাভ করবে উপস্থাপনা করে জনপ্রিয় পাওয়াটা খুব সহজ আমি প্রথমে যেটা বলেছি যে আপনাকে না দর্শকের একদম কাছে চলে যেতে হবে যেমন ফজল লোহানি সাহেব যখন যদি কিছু মনে না করতেন হ্যাঁ তিনি একদম সাধারণ মানুষের সাথে মিশে যেতেন
এবং তার জন্য কিন্তু উনি সাধারণ মানুষের উপস্থাপক হয়ে গিয়েছিলেন, তার জন্য তাকে সবাই পছন্দ করেন। তারপরে আমাদের শাইখ সিরাজ সাহেব মাঠে চলে যান, একবারে মাঠে কৃষকের সাথে মাটির মধ্যে বসে পড়েন, বসে পড়ে তিনি তাদের সাথে কথা বলেন, তাদের ভাষায় তাদের মতন করে কথা বলছেন। হ্যাঁ, সেই জন্য কিন্তু দেখেন তার জনপ্রিয়তা কি অসীম। তো এই বিষয়গুলো যে আপনি যে অনুষ্ঠান করছেন সেই অনুষ্ঠানের মাধ্যমে না দর্শকদের কাছে আপনাকে পৌঁছাতে হবে, এবং এই পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই আপনার যেটা বলে যে বাসায় বাড়ির কাজ দেয় না আমাদের স্কুল থেকে যেরকম, এরকম আপনাকে বাসাতে হোমওয়ার্ক করতে হবে যে কি করলে আমার দর্শকের সাথে আত্মিক সম্পর্কটা করা যাবে এবং অনেক বেশি মানবিক হওয়াটা জরুরি। এবং আমরা ফজলুর রহমান সাহেবের কথা বললাম, শাইখ সিরাজ সাহেবের কথা বললাম, বিদেশে আছে অপরা উইনফ্রে শো, তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাঁদে, কারণ কি তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্টকে তার অনুষ্ঠানে আনেন এবং সেই দুঃখ কষ্টকে নিজের ভিতরে ধারণ করে সেই রকম করে তিনি উপস্থাপন করেন, যার জন্য তার অনুষ্ঠান এইটাতে হয়। এই কানেকশনটা যদি আপনি তৈরি করতে পারেন, অনুভব অনুভূতির জায়গা থেকে যদি আপনি কথা বলেন, আপনাকে একেবারে সত্যিকার অর্থে অনুভব করতে হবে, আপনি যদি কৃত্রিম ভাবে অনুভব করেন সেটা কিন্তু দর্শক বুঝতে পারবে, বুঝতে পারবেন। তো আমরা অনেক কিছু জানলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বৃহস্পতিবার বিকেল 4:30 সরাসরি, এবং তা পুনঃপ্রচারিত হয় পরদিন 12:15। আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখতে পারেন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলি মিডিয়া পয়েন্ট, 70 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল durpath@desh.tv। শিক্ষার্থী ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন এবং আপনার অষ্টপ্রহরের সঙ্গে দেশ টিভির সাথেই থাকুন।